मैं तो फोन हाय हमार एपी बंधुरा सलामकुम আমরা আজকে আমি আর কৌশিক লাইভে এসে কৌশিক ভাই নমস্কার আর আমাদের আজ হঠাৎ লাইভে আসা রিজন হচ্ছে আমরা একদিন কিছুদিন আগে লাইভ করেছিলাম আমরা বলেছিলাম যে আমরা দলের কাছে মানে ভারতীয় জনতা পার্টির কাছে আবেদন করেছি আমরা দাদার কাছে কারণ আমরা অনুগামী আমরা এতদিন ধরে অনুগামী ছিলাম আমাদের জয়েনিংটা হয়নি তা আমরা খুবই আনন্দিত যে কালকে আমাদের জয়েনিংটা হবে আমরা কালকে জয়েন করছি বিকাল 4টায় চৈতন্যপুরে আমরা দাদার হাত ধরে আমরা যারা অনুগামী ছিলাম হলিয়াতে এতদিন অনুগামী করেছি দীর্ঘদিন ধরে আমরা সবাই কালকে জয়েন করব আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করেছি অনেকেই আমরা যাচ্ছি এবং আমাদের সঙ্গে আমাদের পরিবারেরও অনেকে যাচ্ছে মানে আমরা যেমন ছেলেরা যাচ্ছি ছেলেদের সঙ্গে তাদের ফ্যামিলির অনেকেই যাচ্ছে এবার আমাদের পরিবারের অনেক মানে আমরা বন্ধু বান্ধব আমাদের সাইডে পার্মানেন্ট এমপ্লয় ক্যাজুয়াল এমপ্লয় রুচির এমপ্লয় এইচপিএল এমপ্লয় তারা যেরকম আসছে আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারা যেরকম যেতে চায় দাদার হাত ধরে একজন আমরা তো এমন সময় দলে জয়েন করছি তো আমরা আশাবাদী আমরা যে আমরা প্রত্যেকটা যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে দীর্ঘদিন যারা সংগঠন করছে সংগঠনের সঙ্গে জুড়ে আছে তাদের আমাদের প্রতি অনেক দুঃখ রাগ অভিমান থাকতে পারে তা আমরা একটা কথা বলতে পারি আমরা সাধারণ কর্মীর মতন থাকবো এই পার্টিতে একজন যে কোনো সাধারণ সাপোর্ট আর সমর্থন কর্মী আমরা সেরকমভাবে পার্টিটা করবো আপনাদের নেতৃত্বে আমরা চলবো তাই আমরা আপনাদের লিডারশিপে চলবো আমরা নেতৃত্ব দেবেন আর আমি তৃণমূলে যখন ছিলাম কোনো দিনও লিডার হওয়ার স্বপ্ন দেখিনি তো আমরা আশাবাদী আগ্রহ লিডার হওয়ার স্বপ্ন দেখবো না আমরা সাধারণ কর্মী হিসেবে থাকবো আমাদের দুঃখ কষ্ট আছে কিছু সেই দুঃখ কষ্ট আমরা রাগে পরিণত করেছি কীভাবে সেই রাগটা আমরা কষ্টতে মানে খাটবো আমরা খাটবো কালকের পর থেকে আমরা ছুটবো প্রত্যেকটা বাড়ি বাড়িতে যাবো যে সকল কোভিড পেশেন্টদের বাড়িতে আমরা এই লকডাউনের সময় গেছিলাম বা ছিলাম তাদের বাড়িতেও যাবো আমরা মানুষের পাশে যতটুকু মাসে মাসে থাকার চেষ্টা করেছিলাম ছিলাম তাদের পাশেও যাবো তা যাওয়ার কারণ যে আমরা দাদাকে চিনি দাদার হাত ধরে আমরা এতদিন রাজনীতিটা করেছি তো আমরা দাদার শিক্ষা আমাদের সুরেন্দ্রবাবুর শিক্ষা আমরা শিক্ষিত যে আমরা মানুষের বিপদে দাঁড়াতে আসি থাকি আর টাকা সারানোর চেষ্টা করি ভাই তো আমরা সেই মানে প্রতিজ্ঞা নিয়ে আমরা আগামী দিনও থাকবো আশাবাদী আর সেই নিয়ে আমরা আমাদের কার্যের দিকে বিজেপি জনতা পার্টিতে যাবো জয়েন করবো দিয়ে আমাদের কর্মযজ্ঞ শুরু হবে যারা আমাদের কাছে এতদিন আমাদেরকে দেখেছো আমাদেরকে জেনেছো আমরা ওদের লোকাল ছেলে আপনাদের আশেপাশে সবসময় থাকার চেষ্টা করি আমরা চাই যে আগামী দিনে থাকতে পারি সেই সুবিধা সুযোগটা আপনারাই করে দেবেন আমরা কখনো কোনো কাউকে জানতে আমরা ক্ষতি করিনি আর যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে আপনারা গ্রহণ করুন পার্টিতে আর সাধারণ মানুষদেরকে বলো আমাদের গ্রহণ করুন আমাদেরকে ওদেরকে থাকতে দিন মানুষের পাশে কাজ করতে দিন আমরা কাজ করবো দায়িত্ব যেরকম আগামী দিনে ছিলাম আগেও থাকবো আরও অ্যাক্টিভলি থাকবো আরও সোশ্যাল ওয়ার্কে থাকবো আরও বড়ো কাজে থাকবো কেন আমাদেরকে দাদা অনেক স্বপ্ন দেখিয়েছে যে আমাদের হলদিয়ায় বড়ো একটা স্টেডিয়াম হবে ক্রিকেট স্টেডিয়াম হবে ফুটবল স্টেডিয়াম হবে আশাবাদী আমার হলদিয়ায় অনেক শিল্প আছে ইন্ডাস্ট্রি আছে অনেক কর্ম বেকারদের কর্মস্থান হবে অনেক বেকার যদি কর্মস্থান কাজ যদি না পায় মানুষ মেন্টালিটি সুস্থ নেই অনেক অসুস্থ অনেক হলদিয়া বেকার ছিল জেলায় নন্দী গ্রামে প্রচুর বেকার ছিল কিন্তু শিল্প না হয়তো কাজ দুটা দিকে পাবে আমি আশাবাদী যে হলদিয়ায় শিল্প হলে নন্দী গ্রামের লোকও কাজ পাবে মহিষাদের লোক পাবে নন্দী পাবে কি ভাই তুই কি বলি একদম একটাই লোক হয়নি জীবনে আশেপাশে সব জায়গায় আসতে গেলে সবই হবে কিন্তু তার আগে আমাদের গ্রাউন্ড লেভেলের যে কাজ আছে সেগুলো করতে হবে হ্যাঁ গ্রাউন্ড লেভেলের কাজ মানে আমি বিজেপির একটা কর্মীদেরকে সামান্য যারা এতদিন আছে কর্মী লিডারদেরকে বলবো যে আমাদেরকে একটু সুযোগ করে দেবেন এরা বলছে খেলা হবে তো আমি বলছি আমরা ওই পরিবারে ছিলাম ওরা কীরকম খেলে ঠিক আছে কার কথা খোপ কুকুর আমরা জানি আমরা সেই খেলাতে ওদের সঙ্গে আমরা খেলবো আমাদেরকে আপনারা সুযোগ দেন যে ওদের সামনে তোমরা দেখে একটু খেলাখেলি করো তা আমরা খেলবো আমরা এই জন্যই খেলবো যে আমরা দাদার জন্য জান প্রাণ দিতে রাজি আছি আমরা খেলতেও রাজি আছি খেলার অনেক কারণ আছে আর অনেক নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা জানি ওরা কিরকম খেলে ওদের কোথায় ফাঁক পুকুর আছে সব আমরা জেনে বুঝেছি আমাদের সঙ্গে যারা ছিল হ্যাঁ আমরা আবার যারা ছিল আবেদন আমাদের একটা রিকোয়েস্ট আমরা কালকে বিজেপিতে জয়েন করতে যাচ্ছি যদি আমাদের কোনো বন্ধু বান্ধব বা আমাদের দেখেন কি আমাদের ভাই খবর পাইনি তো সবাইকে আমরা বলতে পারছি না যে আমরা কালকে জয়েন করে যাচ্ছি তারা আমাদের সঙ্গে যেতে পারো তাদেরকে আমরা মানে আশ্বাস দিতে পারি যে এরা কেউ কিছু করতে পারে না তোমাদের তোমাদের কোনো কাজ কারি দেওয়ার ক্ষমতা দেন নি তোমার গেট পাস কারি দেওয়ার ক্ষমতা দেন নি আর তোমার ভোটার কার্ড কারি দেওয়ার ক্ষমতা নেই
যদি ক্ষমতা ওদের হয়ে থাকে তাহলে তোমারও অনেকটা ক্ষমতা আছে, তোমার সাহস আছে, সৎসাহস আছে, তুমি জানাবে একটু আমাদেরকে, আমাদেরকে একটু মানে যদি কালকে নাও যাও যদি এরকমই কোনো ঘটনা ঘটে আমাদেরকে জানাবে যে আমাদের সঙ্গে এরকমই কোনো ব্যবহার হচ্ছে বা কেউ টর্চার করছে, আমরা কথা দিচ্ছি পাশে থাকবো, মানে পাশে থাকবো, তোমার বাড়ির সামনে আমরা পৌঁছে যাবো, সেটা যদি যেতে রাস্তার পথ যদি 10 মিনিট হয় 10 মিনিটে পৌঁছাবো, 20 মিনিট হয় 20 মিনিটে পৌঁছাবো, কিন্তু পৌঁছাবো। যদি কোনো সাধারণ মানুষের মধ্যে কোনো লোক এই খেলা হবে করে বাড়ি দরজা করে যায়, তা আমরা বলছি ওই ঘুরে আমরা ওদেরকে খেলা দেখাবো, একবার কলটা করবেন, যোগাযোগটা করবেন, ঠিক আছে, আমরা খেলা দেখাবো। আমরা প্রত্যেকটা মানুষের কাছে এইটুকু আবেদন করবো, ভয় করবেন না, ঠিক আছে, নিজের ভোট নিজে দিবেন, কে চোখ দেখাবে সেই চোখ দেখানোর দিন চলে গেছে আর নেই, এখন আমাদেরকে খেলতে হবে, ওদের সামনে দাঁড়াতে হবে, শক্তিশালী ভোট যদি চলে যায় তোমার জয়েন করে প্রত্যেকটা করবেন, আমার বুঝতে বুঝতে যাবো, তোমার একটা নাম্বার দিয়ে দাও যেটাতে কেউ কল করে কালকের ডেটে যদি আসতে চায় সেটার জন্য বলো, আমাদের অফিসে আসবে, আকাশনগর আসবে, আমরা নিউ মার্কেট অফিসে যাবো, নিউ মার্কেটে যোগাযোগ করবে, ঠিক আছে, আমরা তো কালকে এখান থেকে 3টায় বেরিয়ে যাবো, তো তার আগে যদি কেউ আসতে চায় আসবে, যোগাযোগ করবে, আমরা সবাই ডবল ইঞ্জিনে সরকার করার জন্য প্রস্তুত, আমরা রেডি, আমরা যাবো। আর তৃণমূলে যেসব লিডাররা আছে তাদের কতটা যোগ্যতা আছে আপনি জানেন, ঠিক আছে, তারা কী করে সেটাও জানেন, ঠিক আছে, দুনিয়াভরে কাটবানি চলছে, আপনাকে আমার বলতে একটা দুঃখ লাগবে, মানে এই বাসদপুরে একটা পার্টি অফিস বিক্রি হয়ে গেছে সিপিএমের, আপনার হাসি লাগবে, পার্টি অফিসটা বিক্রি করেছে কে সবাই জানে, ইভেন কি কাউন্সিলারও ইনভলভ পার্টি অফিসটা বিক্রি করেছে, সিপিএমের পার্টি অফিস বিক্রি করে দিয়েছে কাউন্সিলারও, আমি তো কথা বলছি যদি পার্টি ক্ষমতায় আছে ওনার দোকানটা আবার পার্টি অফিস হবে, আমি এত গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমরা যদি আমার শরীরের প্রাণ থেকে ওই পার্টি অফিসটা পার্টি অফিস যেই পার্টি অফিস ছিল ওই পার্টিরই পার্টি অফিস হবে, মনুষ্যতা সিপিএমের পার্টি অফিস হয়েছে, সেটা কোনো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, দুর্গা হাজার মনে গ্রীষ্মের সিপিএমের পার্টি অফিস আছে, সেটা কি তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, হয়নি তো, একটা সাংসদ অফিসে তারা তৃণমূলের পার্টি অফিস করে নিয়েছে, তো সেটা তাদের কালচার তাদের ব্যাপার, সতীশবাবুর অফিস সতীশবাবুর ছবি নেই, তোলাবাজের ছবি সব লাগানো আছে, সে তো যাটা চলছে ওটা সময়ের ব্যাপারটা মানুষ দেখছে মানুষ বুঝছে সেই সময় দেবে, তা আমরা একটা কথা বলতে পারি যে ভয় করার জায়গা নেই, সবাই সাহস করে আগে আসো, কি ভাই যে কৌশিক একটা সময় কৌশিককে তো দেখলে আমরা বুঝতে পারবো যে কতটা সাহস, মানে কৌশিক যেভাবে লড়েছে সেই সময়টা বিজেপি করেছে যে কষ্টটা পেয়েছে, তো ও কিন্তু দাদাকে দেখে বাড়িতে এসছে, ঠিক আছে, দাদাকে দেখে আজ দাদার সঙ্গে আছে, তাই মেয়েটিকে আবার নতুনভাবে যাওয়া, কেন আমরা তো ও তো বিজেপিতে ছিল, বিজেপি থেকে দাদা সেই বড় বাবা মারা যায় সেই সময় সাদা ড্রেস করে দিচ্ছি না, যে অনু সেই সময় জয়েন করেছিল, আবার কালকে আমরা জয়েন করবো, আমি তো ঝান্ডা ধরবো, আমি মনে প্রাণে এখন আছি শুধু ঝান্ডাটা ধরতে বাকি আছে, আমি ঝান্ডাটা কালকে ধরবো, ধরে আমার পরে ধরে নেওয়ার পরে আমাদের আগামী দিনটা আরো ভালো হবে, কারণ আমরা যতক্ষণ না ঝান্ডাটা নিচ্ছি ততক্ষণ ভিতর থেকে বিজেপিটা এলডিআই স্লিপ হবে না, এইটুকু বিশ্বাস হবে না, আর এখন যারা আছে তো সেটা তিনটা স্টেপ ওয়াইজ আছে, মানে কাকা ভাইপো ভাইপো, ঠিক আছে, এসবই হবে কমিটি, ঠিক আছে, একজন ইন্ডাস্ট্রি নেবে, একজন পৌরসভা নিয়ে নিচ্ছে, আরেকজন ওই কাকাটা হয়তো ভাই ভাই হয় ফার্মারদের ভাগ, মানে ওটা সব চালাবে আর এমএলএ হয়ে চালাবে, তো ওনাদেরই মধ্যে সব কিছু ক্ষমতা থাকবে, আপনারাও ওনাদের ব্যবহার দেখেছেন এতদিনে যা কার কী ব্যবহার, আমি তো জানতাম যে ওনারা নিজের ঘরের লোককেও ছাড়েনি নিজের স্বার্থে, এই কালচারটা ওনাদের মধ্যে আসে, কালকে আমরা যাব ওদের কালচার নিয়ে বাজানোর মধ্যে, পরে বলবো, পরে ওদের কালচার তো আমরা মাঠে দেখাবো, ঠিক আছে, এখন কালকে যাবো, যারা যারা আসতে চায় আমাদের সঙ্গে সেটাই নিয়ে আরেকবার রিকোয়েস্ট করে দাও, না কালকে আসবে প্রচুর গরিব মানুষ তো আছে, মানুষ আমি তারা খবর পায়নি এখনো, সেটাই এটা মানুষকে আমি কি সারাদিনে 400 লোকের দেখায় সবাই একটা কথা বলছে, ভাই এবার একটা পরিবর্তন চাই, ভাই এবার একটা পরিবর্তন, এক্ষুনি এখান থেকে এলাম সেখানেও সেম সেম কত লোক কালকে জয়েন করবে, কালকে একটা চমক আছে, অনেকে জয়েন করবে, তো আমি মানে লিডার খুব বেশি নেই, লিডার হয়তো এক দুটো লিডার আছে এর মধ্যে, ঠিক আছে, বাকি সবাই কর্মী, সাধারণ মানুষ কর্মী, যারা দাদাকে ভালোবাসে তারা ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে, তো দাদাও একটা জিনিসের বিশ্বাসে আমি দেখেছি, দাদা বলছে যে আমার সাধারণ মানুষ চাই, কর্মী চাই, নেতা চাই না, ঠিক আছে, তো সাধারণ মানুষ নিয়ে উনি চলতে যায়, সাধারণ মানুষকে উনি চাইলে অনেক নেতা বানাবে, অনেক নেতা তৈরি হবে, তো উনি সাধারণ মানুষ নিয়ে কালকের এই সভাটা জয়েনিং করাবেন, মানে আমরা আজ পর্যন্ত ছিলাম দাদার অনুগামী, আজ পর্যন্ত কালকের দাদার অনুগামীর সঙ্গে আমরা বিজেপির সাধারণ কর্মী, বিজেপিটাই আমাদের মূল বক্তব্য থাকবে, বিজেপিরই প্রার্থীকে জেতানো এবং সামগ্রিকভাবে ভোট পর্বটা চালানো, আজকের ডেট থেকে আমরা সেজে নিয়েছি, কালকে লোগোটা লাগাবো, আর লোগোটা লাগিয়ে সবাইকে দেবো, পরশুদিন থেকে 2 তারিখ পর্যন্ত শুধু চলবে বিজেপির জয়, বিজেপির জয়, আমরা লোগো দিতে থাকবো সবার কাছে, সবাই লোগোটা করো, সব সাহসটা দেখাও আর বুকে নিয়ে করো,
हर घर में कमल चाहिए, कमल तो हमें सब जगह खेला फुटाब আমরা আপনাদের সাথেও থাকবো, আপনাদেরকেও কমল দেবো। ভয় করে কাকে ভয় করে? ভয় করার জায়গা আছে কি বাঘ না ভালু? কি ভয় কেন ভয় করবে? নিজে সৎসাহসা দেখা, ঠিক আছে, নিজে প্রতিবাদ করো, চোখ দেখাও, চোখে চোখ রেখে দিয়ে ভয় নেই। আমি তো বলছি যদি কোনো মুসলিম এরিয়ায় আপনাদেরকে মনে হচ্ছে কোনো মুসলিম লোক কিছু বলছে চর্চা করছে, আপনি আমাকে আমি তাদের সামনে রোদে দাঁড়াবো, আপনাদের ঘাবড়াবার কোনো জায়গা নেই, ওই সব করবে ওরা, ঠিক আছে, ওরা ওইটাই করতে বসতো, অনেকে বোঝে না সামনে বেরোচ্ছে, ঠিক আছে, তাদের সঙ্গে সামনে দাঁড়ানোর জন্য আমি আছি, আমি আমার শরীরের প্রাণ জান দিয়ে আমি তাদের সঙ্গে দাঁড়াবো। আমার পরিবার আমাকে ফুল সমর্থন করে যে আমি এই বাড়িটা করছি, কারণ কোনো বিপদে এরা কোনোদিন আমার বাড়ির পাশে আসেনি, যখন আমাকে এরা সব খেদাচ্ছিল কোনো একটা তৃণমূলের সৎ সাহসের কর্মী নেই যে সাহসটা নিয়ে আমার বাড়িতে গিয়ে বলবে যে ভাই এই বাড়িটা কেন যাচ্ছি, এই সাহস দেখানোর মতো কোনো কর্মী নেই। কেন? তারা জানে তাদের স্বার্থে আঘাত হবে, তারা গেটে কারখানাগুলোকে নিজের গেট মনে করবে, তাদের ভাবনা এই করবে। তা আমি বলছি সেই সব নেতাগুলোকে আমি দেখবো, আমিও যদি বেঁচে থাকি ফিরে আসি, আর এই দল যদি আসে আমি তাদেরকেও দেখবো যে তাদের যে কী হিসাব আমরা নেবো, সময় ঠিক নেবো। তারাও এখনও অনেক বড়ো বড়ো কথাবার্তা বলছে, দেখাচ্ছে, চেষ্টা করছে, ঠিক আছে, শুভেন্দুবাবুর নামে নিন্দা করার চেষ্টা করছে, মানে যারা সারাদিন শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করার জন্য মাসে তিন মাস চার মাস ধরে লাইন দিয়ে পড়ে থাকতো, তাদের আজকে মুখে মুখে বড়ো রাগ, সে রাগগুলোও আমরা হিসাব দেবো যে ছমাসের মধ্যে কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল, কিন্তু নন্দীগ্রামের আন্দোলনটা দু তিন বছর ধরে কংগ্রেসকে সাথে নিয়ে করেছিল, মির্জাপুর তো উনি নেত্রী, উনি গভর্নমেন্টটা ছেড়ে দেয়নি, কংগ্রেসের গভর্নমেন্ট ছেড়ে দেয়নি, উনি কংগ্রেসের গভর্নমেন্ট ছেড়ে দিয়ে নিজে একা ক্ষমতা করেনি, কে তাহলে মির্জাপুর? উনি মানে সব থেকে বড় ধব্বাস, রাজ্যের যদি কোনো সেরা অভিনেত্রী হয় তো উনি, ওনার শরীর খারাপ, আমরা টুকরোলা কাছে কামনা করি যে সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি, উনি সুস্থ, ঠিক আছে, না ওনার অন্যদিনে শরীর খারাপ তো আড়াই দিনে শেষ হয়ে গেছে, এটা আমরা আমাদের দোয়া, আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, হ্যাঁ, তো উনি বড় অভিনেতা, আমি তো ভাবতে যে রাষ্ট্রপতি একরাশে মানে উনি পুরস্কৃতি পাবেন, ঠিক আছে, যা অবস্থা, না অভিনেতা নেতা অভিনেতা ঘোরে নেতা অভিনেতা সবসময় পারিপার্শ্বিক থাকে, তার জন্য উনি এখন বড় পরিচালক, নিজেই অভিনেতা, নিজেই অভিনেত্রী, সব কিছু, হ্যাঁ, উনি জিকে দেন একটা পাবে, একটা প্রাইজ পাওয়া হয়েছে, তো উনি সেই শিবিরের সময় করেছিলেন, ঠিক আছে, দেখেছি উনি জলপন দিয়ে মাথা ব্যথাকে অনেক কিছু, তো উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, ঠিক আছে, আমরা চাইবো যে ওনার ভাই বোনের ভাই বোন পতন হোক, ঠিক আছে, কেন ওনার তালমি বাড়ি ছিল, ওনার ভাই তো শান্তিনিকেতন, তো ওনাদের পতন হওয়া উচিত। তো আমাদের মেদিনীপুর জেলাতে এসে উনি বড় ভুল করেছেন, আমি বলছি কালকে আমাদের জয়নিং, কালকে আমাদের জয়নিংটা হোক, আমরা বলবো সব বিজেপি কর্মী লিডার নেতৃত্বের কাছে যে আমাদেরকে একটু গ্রহণ করুন, আপনারা যে গ্রহণ করবেন, ডেকে বলেছেন যে আমরা আমরা কালকে জয়নিং পাবো, হবে আমাদের, শুনে আমরা খুবই আনন্দিত যে আমরা জয়নিং করতে পারবো, জয়নিং হোক। তো আপনাদেরকে বলুন যে আমরা সাধারণ কর্মী হিসাবে আপনাদের সঙ্গে থাকবো, আমাদের সঙ্গে অনেক ভাইরা যাবে, ঠিক আছে, অনেক মায়েরা যাবে, বোনেরা যাবে, যারা আপনাদের কর্মী হিসাবে সমর্থন করে আপনাদের পাশে থাকবে, লড়াই থাকবে, ঠিক আছে, তা আপনারা আমাদেরকে আশাবাদী আমরা গ্রহণ করবেন। আর যারা ভাইরা এখন আমাদের সঙ্গে যেতে চান, তারা কালকে বা আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করো যে আমরা সবাই চলো একটু লড়ি, ডোবলি নিয়ে সরকার করি, অনেক ভয়, অনেক যুদ্ধ দেখাচ্ছে, ধর্মেরও যুদ্ধ দেখাচ্ছে, ওই সব বেকার, ওগুলো কিচ্ছু হয় না, ঠিক আছে, ও এক আবার দেশ ভাগ হবে না, দুটো ইন্ডিয়া আবার দুটো হবে না, ওগুলো সব আপোয়া, ওটা পলিটিক্যালি সব দেখাচ্ছে, চলো সবাই একসঙ্গে থাকি, সুরেন্দ্রবাবুর সঙ্গে থাকি, সুরেন্দ্রবাবু অনেক উন্নতমান বা অনেক বড়ো চিন্তাভাবনার ব্যক্তি, আমি আশা করি, আমি জানি বা আমি বিশ্বাস করি যে ওনার কাছে এই ধর্ম নিয়ে কেউ কিছু নোংরামি করতে পারবে না, উনি সর্বধর্ম বিশ্বাসী, ঠিক আছে, উনি স্বামী বিবেকানন্দকে মানেন, ওনাকে অনুসরণ করে চলেন ওনার। তো আমরা যেভাবে এতদিন সুরেন্দ্রবাবুকে দেখেছি, আমরা জানি যে নন্দীগ্রামের একটা সামান্য কথা আপনারা বলছেন, দাদার এই কথাটার মধ্যে এটাই ছিল যে কিছু কিছু কেন কিছু বলেছিল, যে কিছু যে কিছু বলার একটা কারণ ছিল যে কিছু লোক সত্যিই তো একটা ধার্মিক অনুষ্ঠানে যাচ্ছিল, একটা বাড়ির মহিলা, তাদেরকে যদি কেউ ঢিল মারে পিঠে, তো কিছু লোকে বলাটা অপরাধ বোধহয় যে কিছু লোকে করেছে, যে কিছু আপনিও সমর্থন করা উচিত, আমরা আমি মুসলিম ছিলাম, আমরা তো বলবো যে না কেন লোকের পূজার আবহাওয়াকে মারবে, কেন মারবে, সুরেন্দ্রবাবু যাচ্ছে বলে আপনি হিন্দু একটা অনুষ্ঠান চলছে সেখানে মারধর করবেন, এই কীরকম ধর্মের সিস্টেম, এটা আপনি কেন, আরও অন্য লোক মারতে পারে, কেন সেই
জিয়াদ মারবে, মুফা মারবে, আনসার মারবে, আরমান মারবে, কে সুকু মারবে, কেন মারবে, কিরকম সব মুদিন জুটলে দিয়ে কিছু জন মারবে, এটা বলাটা ওনার বলে আপনি মানলে ঠিক আছে আর ওনার বললে দোষ, এই কিরকম কালচার ভাই রূপ, যারা মারছে তাদেরকে বলছে না তারা কেন মেরেছে আর উনি বলেছে ওনার উপরে রাগ, এগুলা তো ন্যারো মাইন্ডের চিন্তা ভাবনা, এগুলো থাকে কিছু লোকের, তাদেরকে আপডেট হতে হবে, নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো আপডেট বানাবো ভাবছি আর নিজের কি সেই চিন্তা ভাবনা ন্যারো রাখবো, ঠিক আছে আপডেট হবো না তো এরকমই থাকবে, আমি প্রচুর স্টেটে ঘুরেছি, বহু জায়গায় বিভিন্ন জায়গায় গেছি, কোনো জায়গায় মুসলিম এরকম চিন্তা ভাবনা আমি দেখিনি, এখানে যেভাবে মানে টর্চার করা হচ্ছে খাবি দেওয়া হচ্ছে, বিজেপি মানে একদম মানে মুসলিমদেরকে ধরে ধরে কেটে দিবে একদম শুয়ে দিবে, কি যে মানে ন্যারো মাইন্ডের চিন্তা ভাবনা চলছে আমি ভাবতে পারি না, এ সব মুসলিম এটা বিশ্বাস করে না আর মানেও না, আর মানবেও না, তুই হয়তো মানিস কিন্তু এতদিনে আমরা শুনে বলিস কোথাও কোন মুসলিমদেরকে দেখিস কোনো স্টেটিং এর মধ্যে ওদের গেছি কত কোথায় কোনো স্টেটিং এর কোনো জায়গা আছে মানে সব স্টেটে এরকমই করা আছে, মুসলিম তো তুমি নিজে থেকে বলো আমি মুসলিম, মানে রাজু সায়ন এই সব নাম না নিয়ে আপনি অন্য অন্য স্টেটে যাবেন দেখুন মুসলিম লোককে দেখলে মুসলিম লোককে দেখে তারা বলে আছে নয় পাঞ্জাবি পরে আছে বা তাদের আকার আকারে, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে বুঝা বড় দায় ঠিক আছে, সে মানে কে কি রকম মানে দেশে যে তার ড্রেস আলাদা তার নাম আলাদা মানে তাকে কোনো মতেই বুঝাতে পারে সে মুসলিম যেমন আমি মানে কঠিন পরিবেশ ঠিক আছে আমি আমি এরকমই আছি এরকম থাকবো, আমি নেতা হবার কখনো চিন্তা ভাবনা নেই তাই জন্য পাঞ্জাবি টাঞ্জাবি করি না, বাট আমি এই লড়াই আছি না পাঞ্জাবি করবো কেন এমনি নরমাল হয়ে যাবো কিন্তু পাঞ্জাবি না বলছি কি সবাই কালকে যারা যদি জয়েন করতে চাও তারা আসো আমাদের সঙ্গে এই লড়াই থাকো, আর যাদের তৃণমূলের উপরে রাগ আছে তারা তো আগে চলে এসো ঠিক আছে, এই লড়াই আমাদের সাথে আমাদেরও প্রচুর রাগ আছে কিছু ব্যক্তির উপরে ঠিক আছে, মানে যারা দীর্ঘদিন কারখানায় অনেক কর্মীর কাজ বন্ধ করেছে নিজের লড়াই ঠিক আছে, তারা আবার ফিরবে বলছে তাদের বেশি আটকাতে হবে, কেন ওরা আসা মানে ওদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বে অনেক শ্রমিকের কাজ বন্ধ হবে গোষ্ঠীদ্বন্দ্ব হবে এসব চলবে ঠিক আছে, এটা আমাদেরকে রোধ করতে হবে ওদের প্রত্যেকটা মানুষকে, এ পার্টিকে আসতে দেওয়া যাবে নাহলে এসব নেতার ঝামেলায় আপনারা শান্তিতে থাকতে পারবেন না, পার্সোনাল পার্সোনাল ইস্যুতে আপনি তার ঘরে বাজার না করতে গেলেও আপনার কাজ বাসে বন্ধ করবে শিওর তার চিন্তা হবে, আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো বিপরীত নেতার সঙ্গে একই দলে দুজনেই তৃণমূলে ঝামেলা ধরে দুজনেই একসঙ্গে বসে বাট আপনি যদি তার সঙ্গে কথা বলেন আপনার কাজ বন্ধ কেন লবি মারামারি যদি কোন ডিটেলস দেওয়া হয় মনে হয় ভবানীপুর থানায় 100-150 কেস আছে দু ভাই ভাই মারামারি দুটা গেট নিয়ে এ মাঝে মাঝে শক্তি দিয়ে বলে ও গেটে যাবো সে মাঝে মাঝে অথচ দুজন দুটো গেট নিয়ে ছিল তো এরকমই আছে তো আপনারা ভাবুন চিন্তা ভাবনা করুন যে এরা কি ছিল এরা হারিয়েছিল সেই তাপসীদিক তো তাপসীদিকে বেরোতে দেয়নি বাড়ি থেকে বাস্তব কথা আমি তো সিস্টেমে ছিলাম তাপসীদিকে বাড়ি থেকে বেরোতে দেয় না কোনো লোক একটা তাপসীদির সঙ্গে মিশলে তার জন্য জান প্রাণ কে নেবে সিস্টেম বাপরে বাপ মানে কি অবস্থা পার্টি কোনো নেতা সহ্য করতো না কঠোর সব লিডাররা ছিল কোনোভাবে মিশা যাবে না কাউকে কোনো তো মঞ্চে ইনভাইট করা যায় না তুমি কথা বলতে পারো না তুমি কেন কথা বলছো এবার আমি সব কিছুর সঙ্গে কথা বলি তাই আমি পার্টিতে যাইনি নেতা হইনি আমি পার্টির সমর্থন করতাম ঘুরতাম তাদের হয়ে বাট আমি কোনো লিডার না তাই আমাকে কিছু বলতে পারি সবার সঙ্গে আগের মানে 2019 সালে মোদিজি এসেছিল গাড়ি এক্সিডেন্ট হয়েছিল আমি নিজে সব পেশেন্টকে তুলে নিয়ে হসপিটালে এসেছিলাম তো এটা আমাদের চিন্তা হবে যে আমরা মানুষের পাশে থাকবো তার পার্টির কথা নিয়ে নাম করবো না আমরা স্কুলের লোক ছিল না এই ময়না পাস করা আমরা তো পার্টির কাজের থেকে ব্যক্তিগত কাজে দায়িত্ব মানুষের উপকার তাকে থাকতে হবে এই দাদা তো শিক্ষাটা আমাদের দাদা দিচ্ছে হসপিটালে এটা তো আমাদের দাদা শিক্ষা দিচ্ছে তো আপনারা কালকে আসুন আমরা সঙ্গে আমাদের সঙ্গে জয়েন করুন ঠিক আছে আমরা এই ডবল ইঞ্জিন সরকার করতে চাই আর হলদিয়া বিশেষ করে তাপসীদিকে বিপুল ভোটে জিতাতে হবে ঠিক আছে আপনারা যদি চান যদি হলদিয়াতে শিল্প চান আর নন্দীগ্রামের মানুষদেরকেও বলবো যে যদি এই সরকার আসে তা ইন্ডাস্ট্রি হবে বিজেপি যদি আসে তৃণমূলে কিছু হবে না ঠিক আছে আপনাদের ওই থাকতে হবে ওই ব্রিজটাও হবে না হলদিয়া নন্দীগ্রাম যাতায়াতের ব্রিজটাও হবে না এটাও কনফার্ম কেন ওই নথিপত্র পরে সেন্ট্রাল গভর্নমেন্টের পর ঠিক আছে অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট এলে আসা উচিত যে ওটা হয়তো এক দেড় বছরের মধ্যে হয়ে যেতে পারে আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে ওদিকে যাবো হতে পারে আমরা কলকাতা যাবো রায়চক দিয়ে ব্রিজ নিয়ে এটা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট যদি থাকে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট করা হওয়া সম্ভব হয় রাজ্য সরকার হবে না ও তো কাট 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 কাটে 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 ব্রিজ অর্ধেক কাটা হয়ে যাবে গভর্নমেন্ট আবার পরে আসবে ওইটা দেখাবে যে ব্রিজটা আমরা হাফ করেছি আসো পরে বারবার করবো আবার ভোট চাইছি 10 বছরে হয়নি এদেরকে 34 বছরের স্বপ্ন দেখছে যে সিকিম যদি 34 বছরে থাকতে পারে আমাদেরকে কেন তোমরা দিবে না এই ভাবনায় চলছে মানুষ যখন অনেক আপডেট মানুষ অনেক বোঝে আমি আশাবাদী আমাদের সঙ্গে কালকে দাদার সঙ্গে অনেকে যাবে আপনারা সবাই ভালো থাকেন ঠিক আছে আমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে মানে কালকে বিকালে দেখা হবে আমরা তারপরে আবার লাইভে আসবো লাইভে আসবো 4টার সময় বাট যদি আজকে যাও সকালে এসো তাড়াতাড়ি এসো আমরা কথা বলবো
নিউ মার্কেটের অফিসে বা আগামী সময়। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, ভালো থাকো।